সবার গলায় টাইটেল ট্র্যাক দিয়ে মিষ্টি মুখে ইতি টানা হলো মিঠাই পর্বের। গত 9 জুনই ছিল মিঠাইয়ের লাস্ট টেলিকাস্ট টেলিভিশনের পর্দায়, আর সেই জন্য সকাল থেকেই সকলের মন খারাপ। সোশ্যাল প্ল্যাটফর্ম ভরে উঠেছিল এক একটা পুরনো নস্টালজিয়ায়। সেখান থেকে কিন্তু বাদ পড়েননি অভিনেতা অভিনেত্রীরাও। তাদের ওয়ালেও নজর রাখলে দেখতে পাওয়া গেছে একের পর এক পোস্ট। বাদ যাননি সৌমিত্রিষা কুণ্ডু, তিনিও সদ্য শেষ হয়েছে এই মিঠাই সিরিয়াল, আর তাই তার থেকে পুরনো নানান স্মৃতি ভাগ করে নিয়েছিলেন নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে। মিঠাইয়ের লাস্ট টেলিকাস্ট এপিসোডে যেটা দেখতে পাওয়া গেছে তা হলো মিঠাইয়ের ডান হাত ভেঙে গিয়েছে একটা অ্যাক্সিডেন্টের জন্য। কিন্তু তা বলে মিঠাই রানীকে আটকায় কে? তাই তো বাহাত দিয়ে সে তার কাজ সেরেছে। আর সেইখানে দেখতে পাওয়া গিয়েছে যে আবারও গল্পের একেবারে ফার্স্ট ডেটাকেই মিলিয়ে দেওয়া হয়েছে একেবারে শেষ দিনও। কীভাবে? সিদ্ধার্থ মধুক একেবারে প্রথম দিন মিঠাই রানীকে বলেছিল সে মিষ্টি খেতে একেবারে ভালোবাসে না, তার মিষ্টি দেখলেই বমি পায়। আর লাস্ট এপিসোডে যেটা দেখতে পাওয়া গেল সেই মিঠাই রানী খোদ তাঁর উচ্ছে বাবুকে হাতে ধরে শেখাচ্ছে পাটিসাপটা কী করে বানাতে হয়। মনে আছে একবারে ফার্স্ট এপিসোডটা যেখানে দেখতে পাওয়া গেছিল এই পাটিসাপটা বানানো হচ্ছিল মনোহরায়, আর তারপরই মনোহরা নিয়েই এই বাড়িতে প্রবেশ করেছিল মিঠাই রানী। আর সেই পাটিসাপটা বানানো দিয়ে শেষ হলো এই গল্পের জার্নি। তবে সেদিনের সিদ্ধার্থ মধুক আজ কিন্তু তুফান মেলের উচ্ছে বাবু, তাই তো হাতে হাতে সাহায্য করে দিয়েছিল সেই পাটিসাপটা বানাতে মিঠাই রানীকে। আর পিছনে একেবারে খুশির জোয়ার, সকলে মিলে গান গাইছে, আনন্দে মেতে উঠছে, আর সকলের মুখে মিঠাই রানীর জয় জয়কার। তবে মিঠাই সিরিয়াল যারা এতদিন ধরে এতটা ভালোবাসেছেন তারা ইতিমধ্যেই লাস্ট এপিসোডে টেলিকাস্ট দেখে নিয়েছিলেন Zee5-এ। তারপর আবারও টেলিভিশনে পর্দায় শেষবারের মতো সন্ধে 6টায় বসে গিয়েছিলেন মিঠাইয়ের লাস্ট টেলিকাস্ট দেখতে। মিঠাইয়ের লাস্ট এপিসোডে কিন্তু একেবারে দারুণ খুশির মহল। সত্যি তো শেষটা তো এইভাবেই বোধহয় হতে হয়, যেরকম সকলে মিলে মিঠাই রানীকে ওয়েলকাম জানাচ্ছে তারই গান গেয়ে। আবার অন্যদিকে সন্তোষও কিন্তু দুর্দান্ত একটা গুড নিউজ দিয়েছে মনোহরার পরিবারকে, তারা জানিয়েছে তারা মা বাবা হতে চলেছে। তবে শেষবারের মতো বৌদি মনি লেগ পুল করতে ভুলেনি সিড। তবে মিঠাইয়ের এই শেষ জানিতে সকলে সব থেকে বেশি যাদের মিস করছেন তারা হলেন শ্রীনন্দা এবং মিঠি। হ্যাঁ, শ্রীনন্দা চরিত্রে কৌশমী চক্রবর্তী এবং মিঠির চরিত্রে খোদ সৌমিত্রিষা কুণ্ডু। যদিও এর আগে মিঠি এবং মিঠাই পরস্পরের মুখোমুখি হয়েছে তবে লাস্ট এপিসোডে দেখা মেলেনি তার। এদিকে মিঠির হাজবেন্ড অর্থাৎ ডাক্তারবাবু কিন্তু ছিলেন স্বমহিমায়, তাহলে মিঠি কেন নেই? সেই আক্ষেপটা ঠিক যেরকম থেকে গেছে সেরকম রাজীবদার তো দেখা মিলেছে, তাহলে দিদিয়াই বা থাকবে না কেন? না, এতদিনে কৌশাম্যের ওপর যাদের রাগ ছিল তাদের অনেকটাই গলে জল হয়ে গেছে। আর তার কারণ মিঠাইয়ের লাস্ট ডে শুটিংয়ে আদ্রিত এবং সৌমিত্রিষার একে অপরের প্রতি মান অভিমান ঝেড়ে ফেলে এক হয়ে যাওয়া। আবারও তাদের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখার পরেই সকলে মেনে নিয়েছেন হ্যাঁ বন্ধুত্বেই তো এরকম মান অভিমান রাগারাগি আসতেই পারে, কিন্তু তা বলে একে অপরকে ভুল বোঝাবুঝিটা চলতেই থাকবে সেটা তো হয় না। ঠিক যেমন মিঠাইয়ের লাস্ট ডে শুটিংয়ে আবারও তারা এক হয়ে গিয়েছে, কথা দিয়েছে ভালো স্ক্রিপ্ট পেলে আবারও তারা একসাথে কাজ করবে। ফার্স্ট ডের সেই সিদ্ধার্থ মধুক আজ মিঠাইয়ের লাস্ট এপিসোডে একেবারে চেঞ্জ, নিজের হাতেই মনোহরা খেতে দেখা গেছে উচ্ছে বাবুকে। নিজের গায়ে সে চিমটি কেটে দেখছে এটা সত্যি তো আদৌ? কিন্তু সিদ্ধার্থ মধুক লাস্টে চোখ গোল গোল করে জানাচ্ছে মিষ্টি খেলে আমার আর বমি পায় না, বিকজ আই লাভ সুইট। আর এরপরই নিজের তুফান মেলকে বুকে টেনে নেয় উচ্ছে বাবু, আর সেটা দেখে সকলে বলে ওঠে জয় গোপাল। আর এই মিষ্টি মুহূর্ত দিয়েই সুখে দুঃখে মিষ্টি মুখে শেষ হলো মিঠাইয়ের জার্নি। মিঠাইয়ের লাস্ট এপিসোড আপনাদের কিরকম লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানা।